বিবাহের প্রথম রাত নিঃসন্দেহে এটা এটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম এটার ব্যাপারে কেমন নির্দেশনা দিচ্ছে? বিবাহের প্রথম রাত মানে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বামী এবং স্ত্রী যারা হচ্ছেন তারা, মানে আমরা ধরে নিব বিবাহ হয়ে গেছে মানে তারা বর কনে, এখন লিগালি তারা স্বামী স্ত্রী। এবং আমাদের দেশে যেটা হয় বা ওই যুগেও যেটা হয়েছে রাসূলুল্লাহর যুগে, যে তাদেরকে তখন বাসায় নিয়ে আসা হতো, তারপরে বসানো হতো সুন্দর করে বউকে, তারপর কিছুক্ষণ সবাই মেহমানরা কথাবার্তা বলে চলে যেত, তখন নিভৃতে কথা বলতেন স্বামী এবং স্ত্রী। তো এটা সবচেয়ে সুন্দর সুন্দর কিছু সাজেশন আছে, সেটা হলো যে যখন স্বামী আসবেন স্ত্রীর ঘরে বা যে যখন শুরু হবে, আমাদের দেশে এটা এই রাত্রির অনেক নাম আছে, সাহিত্যে তো আছেই, তা আমরা সেই নামের আমাদের দরকার নেই। তো আল্লাহর রাসুল যেভাবে নির্দেশ করেছেন সেটা হলো যে তখন বর যেন ঢুকে সহাস্য মুখে ঢুকবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও কিন্তু হাসি মুখেই সবাইকে সাক্ষাৎ করতেন, সেইভাবেই সাক্ষাৎ করবে এবং স্ত্রীর মাথায় হাত রেখে একটি দোয়া করবে। সেই দোয়াটার অর্থটা আমি লিখে এনেছি, সেটা এরকম: হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু, মানে আল্লাহর কল্যাণটুকু ও যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন সেটা প্রার্থনা করি, আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের উপর সৃষ্টি করেছেন তা থেকে আশ্রয় চাচ্ছি। এটা আবু দাউদ শরীফের উল্লেখ আছে। অর্থাৎ এর মধ্যে কোনো যদি অনিষ্ট থাকে স্ত্রীর মধ্যে, তাহলে সেটা থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও এবং যে কল্যাণটুকু আছে সেই কল্যাণটুকু আমাকে দাও। তো কত সুন্দর দোয়া! আরেকটি পাওয়া যায় একত্রে দুই রাকাত নামাজ পড়া, এটা খুবই খুবই সুন্দর। কেননা নামাজকে আল্লাহ তাআলা এমনভাবে আমাদের জন্য শিখিয়েছেন, আল্লাহর রাসূল আমাদের শিখিয়েছেন, এই নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে আমরা যেমন দোয়াও যে কোনো কিছু চাইতে পারি, আল্লাহ সাহায্য চাইতে পারি এবং আমাদের সাবরও বৃদ্ধি পাবে এই আল্লাহর কাছে চাইতে পারি। জীবনের শুরুটা যদি আল্লাহর ইবাদত দিয়ে একসাথে শুরু হয় কত সুন্দর হবে। আজকে এই এই হাদিসটার বেসিসে পড়ার পর যে যে স্কলার এইভাবে বলেছেন, এই যে দুই রাকাত নামাজে যদি এমন করে যে একটু যিনি বর উনি তো ইমামতি করছেন এবং যদি ওই সময় বিয়ের আয়াতগুলো পড়েন, সুরা রুমে আছে বা সুরা ইয়াসিনে আছে যে যুগল করে যে আল্লাহ তৈরি করেছেন সুবহান আল্লাহ, ওই আয়াতগুলো যদি পড়েন যেখানে জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা আল্লাহ তালা বলেছেন, তো ওগুলো খুব সুন্দর যে আল্লাহর নিদর্শন যে তিনি সব কিছুতে জোড়ায় সৃষ্টি করেন। তো এগুলো যদি পড়তে পারে এবং অর্থটা যদি আগেই ওয়াইফকে বুঝিয়ে বলে, সুবহান আল্লাহ, আমার তো মনে হচ্ছে যে কোরআনের প্রভাব মানুষের হৃদয়ে অনেকটা তীর গেঁথে যাওয়ার মতো, যে আমি তো আল্লাহর একটি নিদর্শনের মধ্যে এখন ঢুকে গেলাম দুজনে তখন কিন্তু ওইভাবে ভাবে। সত্যি তো জীবনের সেকেন্ড ইনিংস বলা হয় আর ক্ষেত্রে, হ্যাঁ, যে জীবনের দ্বিতীয় ধাপে যদি আল্লাহর স্মরণের মধ্য দিয়ে শুরু হয়, তারপর একটি দোয়া করা, তারপর একসাথে ফল শরবত বা পানি বা দুধ পান করা, এবং একই পাত্র থেকে হলে ভালো হয়, বিসমিল্লাহ বলে পান করা, একজন আরেকজনকে খাইয়ে দেওয়া, তারপরে হলো নামাজের কথা তো বললামই, আর দুজন দুজনকে এইভাবে বলা যে হেদায়েতের উপর যেন আমরা থাকতে পারি, এইভাবে আমরা চেষ্টা করব। এবং শুধু তাই নয়, এই হেদায়েতের উপর থাকার অর্থই হলো কিন্তু আমাদের লক্ষ্যবস্তু হবে জান্নাত পাওয়া। এখন সুবহানাল্লাহ, বিয়ের প্রথম রাত থেকে যদি স্বামী এবং স্ত্রী জান্নাত লাভের জন্য এই দুনিয়াতেই কাজ শুরু করে, তাহলে আল্লাহ নিশ্চয়ই বিয়ের মধ্যে বরকত আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। তো এখানে আছে কি, আমি একটি হাদিস উল্লেখ করতে চাই, আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু কাছে এক লোক এসে বলল যে আমি এক যুবতীকে বিয়ে করেছি, আমি আশঙ্কা করছি সে আমাকে অপছন্দ করবে। তো আবদুল্লাহ বললেন যে মিল মহব্বত আল্লাহর পক্ষ থেকে আসে, দূরত্ব ঘৃণ্য শয়তানের পক্ষ থেকে আসে, অর্থাৎ যখনই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগে এটা শয়তানের কারসাজি। তারপর সুন্দর করে বলেছেন যে আল্লাহ যা হালাল করেছেন শয়তান সেটাকে তোমাদের কাছে অপছন্দনীয় করে তুলতে চায়, যখন সে তোমার কাছে আসবে তখন তাকে তোমার পিছনে দুই রাকাত নামাজ পড়ার নির্দেশ দিবে। সুবহানাল্লাহ, এখানে এটা এটাও মানে হাদিস বলা যায় অনেক সময় বড় বড় সাহাবিদের যে ঘটনাগুলো, তো এটা কত বড় জিনিস। এবং আরেকটি জিনিস হলো বিসমিল্লাহ করে সব কিছু শুরু করা, সেটা স্ত্রীকে স্পর্শ হোক বা কিছু হোক, সেটা আল্লাহর নাম নিয়ে। তো এই যে কতগুলো নিয়ম কানুন আমরা কিন্তু ভুলে যাই, একেবারেই ভুলে বসি, আমাদের বিশেষ করে ধুমধামের ইসলাম থেকে অনেক দূরে গিয়ে তারপর এখানে কখনো বিসমিল্লাহ করার চিন্তা আসলে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে। আমি তো বিসমিল্লাহ বললাম কেন, আরো অনেক দোয়াই মানুষ পড়তে পারে কিন্তু শয়তান ভুলিয়ে দেয়।
এই জন্য শুধু বিসমিল্লা কথাটা বললাম, এটা বলা খুবই সহজ। আর একটা খুব সুন্দর কাজ আমরা করতে পারি, আমাদের বরকনে যারা হবেন তারা পরের দিন, হয়তো ওই দিন না বা ওই দিন যদি সময় থাকে, দিনে বিয়ে হলো সন্ধ্যার দিকে যদি সবাই একসাথে বসলো, কে কী হাদিয়া দিয়েছে এটা সবাই দেখতে চায়। অনেক সময় হয় না যে ইনলস যাঁরা আছেন তারাই খুলে টুলে দেখে ফেলেছেন, এখন বরকনে কেউই দেখেনি, অথবা বর দেখেছে বউ দেখেনি, এটা নিয়ে কিন্তু ছোটোখাটো অভিমান থেকেই যেতে পারে। নতুন এসেছে হয়তো বলবে না, হ্যাঁ যে আচ্ছা আমাকে কী দিল আমি তো দেখলামই না, সবাই দেখে ফেললো। তো আমার অনুরোধ হলো, যদিও এটা মানুষ যাচাই করতে বসে যাবে যে আমি বলছি এটা ইসলামিক নাকি ইসলামিক না, জায়েজ সামাজিক, এটা এটা সামাজিক, কিন্তু এটা আনন্দের আনন্দে সবাইকে এবং পরিবারে একজন হিসেবে তাকে গণ্য করা ওই মুহূর্তে, হ্যাঁ ওই ইম্পর্টেন্স দেওয়াটা খুব, এবং এটা ইসলামিক, এই গুরুত্ব দেওয়াটা ইসলামিক, তাকে গ্রহণ করে নেওয়া, সেই মর্যাদাটা দেওয়া। এটা অনেক সময় অনেক জায়গায় হয়ে যায় যে সবাই দেখে ফেলেছে খুলে টুলে, কিন্তু বউটাকে ডাকাই হয়নি বা বরটাকে ওখানে ডাকা হয়নি। অনেক ক্ষেত্রে এটাও হয় যে ভাগাভাগি হয়ে গেছে, বউ জানেও না কখনো, ভাগাভাগির ওই সময় দরকার নেই। আমি বলবো যে ভাগাভাগিটা ওরা নিজেরা করলে ভালো হয়, তো এটা যেন আমরা চাপিয়ে না দিই। তো অনেক সময় হয় যে যায় যে যাই দিয়েছেন, এখানে মানে বলি না যে নাকটাকে উঁচু করার কোনো দরকার নেই যে উনি কি দিল, এ কি দিল, ওটা কি দিল, এটা তো নয়, এটা করা যাবেই না। বরং যে যাই দিয়েছে আমরা যেন শুকরিয়া করতে পারি, তাকে শুকরিয়া দিতে পারি, বা আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বউকে সেই সময় সাথে রাখা, তাকে ইনক্লুড করা, ইনক্লুড করা, ওকে ইনক্লুড করা। এবং আরেকটি হলো যে এখনকার জীবনে যে ট্রেন্ডটা, ইয়াংরা যেখানেই যায় একটা ছবি পাঠিয়ে দেয়, হ্যাঁ আমি এখন এখানে, এখন আমি এখন বাসর রাতে, বা মানে বিশেষ করে পরিচিতের মধ্যে বিয়ে হলে, তা আমি বলবো প্লিজ বদনজরকে আমরা যেন ভয় করি, আমরা যেন ভুলে না যাই যে বিয়েও একটি ইবাদত। ওই দিন আমি নামাজ পড়িনি, দোয়া করিনি, সমানে সামাজিক মাধ্যমে পাঠাচ্ছি, এখানে কি আল্লাহর বরকতভাবে থাকবে? ছবি যদি দিতে চায় শালীন ছবি পরে কিছু দেয়াই যায়, ছবি দেওয়ার জন্য কিন্তু সময় চলে যায় না, তাই নয় কি? এবং এটা কিন্তু আমাদের জন্য বিপদ ডেকে আনে অনেক সময়। এই যে যারা পোস্ট বদনজরের কথা বলছেন, হ্যাঁ বদনজর, আমি এমন একটি কথা শুনেছি, সেটা হচ্ছে 50,000 বছর পর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে বদনজরের মাধ্যমে কিন্তু সেই ভাগ্য অনেক সময় বদলে যেতে পারে। হতে পারে, শুধু সেটা নয়, এখানে হিংসুক লোক থাকতে পারে, বিদ্বেষী লোক থাকতে পারে, অনেক মানুষের বিয়ে আটকে আছে, তার ভালো না লাগতে পারে, তো আমার কী দরকার এত মানুষকে দেখানোর? অনেক সময় খুব সিলেক্টিভ ওয়েতে 2-3 জনের কাছে ফটো পাঠাতে পারে যারা একদমই কল্যাণকামী হবে, দোয়া করবে, ওই রকম কারো কাছে, এটা কিন্তু করা যায় সামাজিক মাধ্যমে, সবাইকে না দিয়ে। তো দরকার তো নেই, কারণ এটা কিন্তু অনেক সময় বিপদ অন্য বিপদও ডেকে আনে। যেমন আমি বাসা থেকে আমি বললাম যে আমার স্বামীকে নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, রিসোর্টে চলে গেছি, ওইদিকে চোর ডাকাত যারা, তারা কিন্তু এটা এটা কিন্তু পুলিশ থেকে এক সময় এসছে ইনফরমেশান যে আপনারা এটা দিবেন না, কেননা যারা নাকি ঘর ভেঙে ঢুকে ডাকাতি করে তারা কিন্তু এইগুলোকে কাজে লাগায়। কাজে এটা বিপদ কিন্তু শুধু আখিরাতে বা বদনজরের বিপদ নয়, এটা কিন্তু অন্য বিপদও হতে পারে। কাজে আমরা যেন এগুলো ভুলে না যাই, যে যারা এটা পছন্দ করবে না আমরা ফেসবুকে বা সামাজিক মাধ্যমে দিয়ে দিয়ে এগুলোকে নষ্ট করে দিব, বা আমরা যে দোয়া চাইছি এই দোয়া আসলে রিয়েল ফর্মে থাকলো না। আরেকটি হলো যে বিয়ের পরেই কিন্তু বেশি খেয়াল করতে হয় বর কনেকে, বিশেষ করে কনে যখন বরের বাড়িতে থাকে, আবার বর যখন কনের বাড়িতে থাকে, তখন কিন্তু বরকে আবার কনে এবং কনে পক্ষ যেন খেয়াল করে, মানে তাকে যেন সাদরে গ্রহণ করার একটি স্পৃহাটা দেখায়। এটা হলে হবে কি, দুই বাসাতেই তারা কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটা কিন্তু উভয়েরই দায়িত্ব, আমরা অনেক সময় মনে করি কি শুধু কোনে ওই বাড়ি গেছে তা এটা বরের দায়িত্ব, তা নয়, আমি বলবো দুই বাড়িতেই, কারণ এই দুই বাড়ি নিয়েও কথা আমি শুনেছি। আমরা তো অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই, অভিজ্ঞতাও তো কিছু আলহামদুলিল্লাহ হয়েছে, তো কাজে এগুলো যেন আমরা খেয়াল করি। এবং ছোটো ছোটো কিছু জিনিস আছে আমি বলবো, যে একটু ফুল কিনে দেয়া, হ্যাঁ তার ওয়াইফকে, খুব সাধারণ কিন্তু খুব রেগুলার যেন করা হয়। হ্যাঁ আজকে কিনলাম তো 3 মাস খবরই নেই, হ্যাঁ তখন কিন্তু যে কেউ মনে করতে পারে আমাকে তো মনে হয় এখন গ্রান্টেড। আপনি যেটা বলতে চাচ্ছেন যে সম্পর্কে যত্ন নেওয়া, হ্যাঁ, আর হাসি মুখে থাকা, এবং হাসি মুখে থাকা এমনকি স্ত্রীকে তো স্পর্শ করা যায়, যে আমরা অনেক সময় এটা ভুলে যাই, বর 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 কোণে যারা যে কেরিয়ার নিয়ে দৌড়াচ্ছে ঘরে এসে, বিরক্তি ছাড়া আর কোনো কথাই হচ্ছে না, কিন্তু একটু হাত ধরে কথা বলো, এই স্পর্শটাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, ইভেন ব্রেইনের জন্য এটা ভালো, এবং হাসি মুখে, কারণ
একজন আরেকজনের হাসি মুখ দেখাটারই তাদের কিন্তু এটা অধিকার। আমি হাসি মুখে বাইরে মিট করে এসেছি আর ঘরে ঢোকার সাথে সাথে আমি বিরক্ত হয়ে আছি, এটা যেন হয় না, এটা যেন না হয়, এটা কিন্তু সম্পর্কে ফাটল ধরে। এবং আবারও আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বর যখন ঘরে ঢুকবেন অবশ্যই সালাম দিয়ে বিসমিল্লাহ করে যেন ঘরে প্রবেশ করেন। হ্যাঁ, সালাম তো দিবেন, এই যে সুন্দর কথা বলেছে, পারস্পরিক সালামটাও খুব জরুরি। হ্যাঁ, এবং আমাদের যাতে এই প্র্যাকটিসগুলো আমাদের যাতে থাকে, এমন হতে পারে বরকনের ঘরে তখন অন্যরাও বসে আছেন, তারাও যাতে আসলে সেরকম উদ্বুদ্ধ করেন যে একটি ইসলামী পরিবেশ যেন থাকে, অশ্লীল হাসি ঠাট্টা যেন সেখানে না থাকে। সালাম মানে তো প্রতি মুহূর্তে একটি দোয়া, অবশ্যই শান্তি বর্ষিত, শান্তি বর্ষিত হোক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আমরা দেখতে পাই যে এরকম আনন্দের সাথেই বর এবং কনে একত্রিত হয়েছেন, কথা বলেছেন। এবং রাসূলুল্লাহর আবারও বলছি যে ওনার ঘর ছিল অতি সাধারণ। হ্যাঁ, দুটো মানুষ হয়তো একসাথে নামাজ পড়ার মতো অবস্থা হতো না, এত ছোট ছোট হুজরা তাঁর, কিন্তু সেখানে তো তারা সুখে দিন অতিবাহিত করেছেন। কাজে সম্পর্কটা বেশি হতে হবে আত্মিক, এবং আধ্যাত্মিকতা অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক যখন গভীর হবে আত্মিক সম্পর্ক কিন্তু বৃদ্ধি পাবে। এটার চেষ্টা না করে আমি যদি সর্বক্ষণ তুলনায় থাকি, সর্বক্ষণ আমি এটা নাই ওটা নাই ভাবতে থাকি, কারণ জীবন কিন্তু শুধু রোম্যান্সও নয়, আবার জীবন কিন্তু তাও নয়, সেখানে চাল ডালের হিসাবও থাকবে, আবার আল্লাহকেও স্মরণ করতে হবে এবং যা আছে তার মধ্যে করতে হবে। এমন না যে এটার জন্য বাড়তি সময় বাড়তি অর্থ সবকিছু প্রয়োজন হবে, তা না, যা আছে তার মধ্যে জীবনটাকে ধারণ করতে হবে। অবশ্যই, কাজে যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা করেছেন তাদেরকে আমি আবারও বলছি, আমার এই বক্তব্যে যেন ভয় পেয়ে না যান, বরং ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। একজন আরেকজনকে ছোট ছোট উপহার দিবেন, হোক মাসে একটা, তিন সপ্তাহে একটা, বেশি খরচ নয়, কারণ সবার হাতে টাকা পয়সা আছে তো আমি ধরেই নিচ্ছি। আবার বেশি টাকা থাকলে বেশি টাকার উপহার দিলেই যে খুশি হবে তা নয়, উপহার স্মরণ, উপহারের অর্থ হলো তাকে স্মরণ করা, এই যে স্মরণ করে ছোট একটা ক্লিপ, তাকে গুরুত্ব দেওয়া, গুরুত্ব দেওয়া। এবং এই বরও আসে, বরকেও আসলে স্ত্রী কিছু দিতে পারেন, ছোট্ট একটি বই বা একটি ফতুয়া, যে কোনোটাই হতে পারে। এই যে এইভাবে নিজেরা কাছে থাকা, কাছে থাকার চর্চা, এটা কিন্তু করতেই হবে, কারণ শয়তান কিন্তু লেগেই আছে, কিভাবে গণ্ডগোলটা লাগিয়ে দেয়া যায়। তো সুবহানাল্লাহ, আমরা তারপরে যদি আরও দেখি যে আমি তো এখানে ছোটো ছোটো বললাম, যেটা আমাদের নতুন জীবনে যারা আছেন তারা যদি শুরু করেন নিশ্চয় নিশ্চয় অনেক আনন্দ থাকবে। এবং আমি আবারও বলছি, যদি স্মাইলিং ফেস অর্থাৎ হাসি মুখে একে অপরকে সাক্ষাৎ করে স্বামী এবং স্ত্রী, সেখানে কিন্তু অবশ্যই আল্লাহ বরকত দিবেন, কেননা হাসি মুখ তো এমনিও সাদাকার মতো। এবং আল্লাহ রসুল কিন্তু হাসি মুখেই স্ত্রীদের হুজরাতে গমন করতেন এবং তাদের সাথে হাসি মুখেই কথা বলতেন, এবং মতভেদ হলে বিচক্ষণার সাথে সেটা হ্যান্ডেল করতেন, সমাধান করতেন, কথা বলতেন যে কোনো সমস্যা নিয়ে। কাজে আমাদেরও সেরকম কথা বলতে হবে, কথা বলেই সমস্যার মোকাবেলা করতে হবে। সমস্যা থাকবেই, সমস্যা থাকবেই, কিন্তু সমস্যার সমাধান নেই এটা সম্ভাবনা কম। যদি আমরা কথা বলি আল্লাহর কাছে চাই, নিশ্চয়ই আল্লাহ সুন্দর একটি দাম্পত্য জীবন দিতে পারবেন, উপহার দিবেন ইনশাআল্লাহ।